দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে চন্দ্রিমা উদ্যমে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন। সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান জিয়ার মাজারে। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।